গুলোস টুকিটাকি চ্যানেলে জানাই স্বাগত। তো বন্ধুরা সবাই জানবেন কাল তো লক্ষ্মী পুজো, তো লক্ষ্মী পুজোর জন্য আমি বানাবো নারকেল নাড়ু। তিনটে নারকেলের করব, একটা অলরেডি কোরা হয়ে গেছে, এখনও কোরার কাজ চলছে। তো নারকেল নাড়ুর জন্য আমি বানাবো কি দিয়ে উপকরণ দেখুন, নেবো নকুল দানা আর চিনি দিয়ে বানাবো। তো আমার নারকেল নাড়ু কোরা হচ্ছে, এই যে আমার নারকেল নাড়ুটা কোরা হচ্ছে দেখেছেন। তো চলুন আমি কিভাবে বানাই খুব সহজ সরল পদ্ধতিতে আমি নারকেল নাড়ুটা বানাবো। নারকেল কোরা হয়ে গেছে, এবার যে মেন উপকরণ এই জন্য নকুলদানা, এই জন্য নকুলদানাগুলোকে হামালদস্তি দিয়ে পেস্ট করে নেবেন আপনারা। তো আমার এই নকুলদানা নারকেল নাড়ু দেখতে গেলে আপনাদেরকে আমার সঙ্গে থাকতে হবে। তো আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি, এবার এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি এলাচ, আর মানে শুধু এলাচ দিয়ে এখন নাড়াচাড়া করছি, এবার কড়াতে দিতে থাকবো। তো দেখুন আমি কড়ার মধ্যে সব ঢেলে দিচ্ছি, একটু নেড়ে চেড়ে তারপরে নকুল দানাগুলো দিয়ে দেবো, এটাকে লাল করে ভাজতে থাকি। তো এই যে নকুল দানাগুলো আমার ঢেলে দেওয়া হয়ে গেল, নকুল দানাগুলো তো দেখলেন হামালদস্তিতে পিষে নিয়েছে, এবার এটাকে পাক দিতে থাকবো। যতক্ষণ না পাক হচ্ছে তো নাড়ু মানে শক্ত হবে না, তাই জন্য এটাকে পাক দিয়ে নামিয়ে রেডি করে আমি দেখাচ্ছি। তো এই যে নাড়তে রয়েছি, নাড়তে নাড়তে একটু লালচে হবে তখন নামাবো, আপনারা বাড়িতে বানিয়ে করে খেয়ে দেখবেন খুব সুস্বাদু এবং টেস্টি হয়। তো আমার নারকেল নাড়ু পাক দেওয়া, এই পাক হয়ে গেছে নকুল দানার, এ দেখুন দেখিয়ে দিচ্ছি। তো এবারে এই যে পাকাতে রয়েছে, এবারে আমার এই যে কটা বানিয়েছি দেখুন তিনটে বানানো হয়েছে, তো সব কটা বানানো হয়ে গেলে আমি আপনাদের দেখাচ্ছি বন্ধুরা। বন্ধুরা আমার নকুলদানা নারকেল নাড়ু রেডি হয়ে গেছে লক্ষ্মী পুজোর জন্য, কাল তো লক্ষ্মী পুজো, সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাই, সবাই ভালো করে পুজোটা করুন এবং তার সঙ্গে আমিও ভালো করে পুজোটা কাটাই। তোমার নারকেল নাড়ুর ভিডিওটা এইটুকু ছিল বন্ধুরা, টাটা জয়গুরু।